ফুলতলি বাজার রোড উন্নয়ন নাম ফলক উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী। 4 সেপ্টেম্বর রবিবার সড়কের সংস্কার কাজের উদ্বোধনকালে মেয়রের সাথে ছিলেন 11 নম্বর দক্ষিণ কাট্টলি ওয়ার্ড কাউন্সিলর এবং অর্থ ও সংস্থাপন বিভাগের স্থায়ী কমিটির চেয়ারম্যান আলহাজ অধ্যাপক মোহাম্মদ ইসমাইল। প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী বলেন, ফুলতলি বাজারের মানুষ এই সড়কটির জন্য দীর্ঘদিন কষ্ট ভোগ করেছেন। আজকে এই সড়কটির সংস্কার কাজের উদ্বোধনের মধ্য দিয়ে এলাকাবাসীর দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে। এই যে আপনাদের সামনে যে রোড, এই রোডটা নিয়ে অনেক দিন এলাকাবাসী কষ্ট পেয়েছে। আপনাদের কাউন্সিলর যখন আমাকে বলেছেন, এবং আমি নিজেও তো এখানে প্রায় আসি, যেহেতু আমার বন্ধু ডাক্তার আফসাল আমিনের বাসায় প্রায় আসা যাওয়া হয়, সেই সময় দেখেছি রোডটার অবস্থা খুবই খারাপ। এলাকাবাসীরা আমাকে এখানে দাঁড়িয়ে বলছিল যে আমি মেয়র মধ্যে এই রাস্তা একটু করে দিলে আমরা দুটো পক্ষে স্বস্তিতে হাঁটা চলা করতে পারবো। আমি বলেছিলাম আমি যে একটু ধৈর্য ধরেন, আমি করে দেবো। আগামী 1.5-2 বছরের মধ্যে এই ওয়ার্ডের যত কাজ আছে কিছু বাকি থাকবে না। তিনি আরো বলেন, কেউ ট্যাক্সের ব্যাপারে প্রথমে কাউন্সিলরের কাছ থেকে আপিল ফর্ম নিয়ে আপিল করবেন আমার প্রতি, তাও যদি না হয় তবে সরাসরি আমার সাথে দেখা করবেন, আমি ব্যবস্থা নেব। আমি তো বলে দিয়েছি ট্যাক্স আর বেশি হবে যদি আপনি নেক্সট আপিল করবেন। আপিল যদি করতে না জানেন, আমি প্রত্যেকটা কাউন্সিলরকে অর্ডার দিয়ে দিয়েছি আপিল করতে না জানলে গরিব মানুষ পরে লেখা জানে না, আপিল করে দেবেন আপিল ফোরামে। আপিল ফোরামের জন্য কোনো টাকাও লাগে না, আপিল করতেও কোনো টাকা লাগে না। অনেকে বলে কি ফর্ম আমি 3 জায়গায় দিয়েছি, ট্যাক্স অফিসও আছে, কাউন্সিলর অফিসেও আছে, ওয়েবসাইটও আছে। যারা শিক্ষিত মানুষ ওয়েবসাইট থেকে ফর্ম নিয়ে আপনি আপিল করতে পারবেন। অধ্যাপক মোহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী জসিমউদ্দিন, উপসহকারী প্রকৌশলী আলা উদ্দিন ফাহাদ, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর হুরে আরা বেগম বিউটি, আওয়ামী লীগের মহানগর নেতা এরশাদুল আমিন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ আসলাম হোসেন সওদাগর। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নোয়াব আলী মিয়া। এ সময় কোরআন তেলোয়াত ও মোনাজাত পরিচালনা করেন আলামিন জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেন।